गुड मॉर्निंग एवरीबॉडी আমরা ক্লাস 9 এ লাইফ সায়েন্স বিষয়ের থার্ড চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া এর অন্তর্গত রেচন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা উদ্ভিদ রেচন আলোচনা সম্পূর্ণ করেছি, আজকে আমরা প্রাণী রেচন সম্পর্কিত আলোচনা শুরু করব। এই প্রাণী রেচন সংক্রান্ত আলোচনা শুরু করার পূর্বে একটা অনুরোধ জানাবো যে এখানে এই যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করছি এটি হচ্ছে একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। আমরা একটা বিশেষ উদ্যোগ এটিকে গ্রহণ করেছি বিশেষ সময়ের জন্য একটা পদ্ধতি হিসেবে। এখানে যদি কেউ তথ্যের অসঙ্গতি কিছু খুঁজে পান তাহলে তার কাছে অনুরোধ তিনি প্রামাণ্য যে সমস্ত পাঠ্যপুস্তকগুলি রয়েছে সেগুলি কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতি সংশোধন করে নেবেন, অথবা কোন এক্সপার্ট টিচারের সাথে কনসাল্ট করে এই তথ্যের অসঙ্গতি সংশোধন করে নেবে। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে প্রাণী রেচন। আমরা আগের দিন উদ্ভিদ রেচন বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছি, সেটি শেষও করেছি। উদ্ভিদ রেচনের সাথে প্রাণী রেচনের কিছু পার্থক্য রয়েছে। উদ্ভিদ রেচনের সময় আমরা বলেছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না, উদ্ভিদের যেহেতু বিপাক্রিয়ার হার কম সুতরাং রেচন বস্তু উৎপাদনের পরিমাণও কম। উদ্ভিদের দেহে প্রোটিন জাতীয় পদার্থের বিপাক্রিয়া কম হওয়ার কারণে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ কম উৎপন্ন হয়। উদ্ভিদ তার রেচন পদার্থগুলিকে পুনরায় উপচিতিমূলক বিপাক্রিয়ায় কাজে লাগাতে পারে এবং উদ্ভিদ তার রেচন পদার্থগুলিকে দীর্ঘ সময় ধরে কোষে কেলাস বা কলয়ের রূপে সঞ্চয় করে রেখে দিতে পারে। প্রাণীর ক্ষেত্রে কিন্তু বিষয়গুলি একটু অন্যরকম। প্রাণীদেহে নির্দিষ্ট রেচন অঙ্গ রয়েছে, রেচন অঙ্গগুলি সম্মিলিতভাবে রেচন তন্ত্র গঠন করে এবং তার মাধ্যমে তারা রেচন ক্রিয়া সম্পন্ন করে থাকে। প্রাণীদের দেহে বিপাক্রিয়ার হার অপেক্ষাকৃত বেশি, সেই কারণে বেশি পরিমাণ রেচন পদার্থ উৎপন্ন হয়। প্রাণী তার রেচন পদার্থগুলিকে বেশিরভাগই যেগুলি হচ্ছে নাইট্রোজেন ঘটিত, কারণ প্রোটিন বিপাকের হার অপেক্ষাকৃত বেশি, সেই কারণে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ বেশি পরিমাণে উৎপন্ন হয় এবং সেগুলি তারা দীর্ঘ সময় ধরে কোষে সঞ্চয় করে রেখে দিতে পারে না বা দেহে সঞ্চয় করে রেখে দিতে পারে না। তাতে কি অসুবিধা হতে পারে না, কোষে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং কোষ মারাও যেতে পারে। সেই কারণে প্রাণীদের রেচন পদার্থগুলিকে যত দ্রুত সম্ভব দেহ থেকে নির্গত করে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো বিভিন্ন প্রাণী গোষ্ঠীর ক্ষেত্রে রেচন অঙ্গ ভিন্ন ভিন্ন প্রকারের আমরা দেখতে পাই। যেমন হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্ত যে সমস্ত প্রাণীরা রয়েছে, যেমন হচ্ছে অ্যামিবা। অ্যামিবার ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের যে রেচন অঙ্গ রয়েছে সেটি হচ্ছে সংকোচনশীল গহ্বর। সংকোচনশীল গহ্বর এটি কি বস্তু না? যেমন হচ্ছে অ্যামিবা একটাই মাত্র কোষ নিয়ে তার দেহটা গঠিত হয়েছে, সুতরাং বলা যেতে পারে যে সেটি হচ্ছে এরকম একটা চেহারা তার। এখানে তারা রেচন বস্তুগুলিকে নির্দিষ্ট একটি গহ্বরের মধ্যে সেখানে তারা সঞ্চয় করতে থাকে এবং এই গহ্বরটি সংকোচনশীল এই কারণে, কারণ এটি সংকুচিত প্রসারিত হতে হতে এটি এই দেহের যে ত্বক বলা যেতে পারে বা কোষ পর্দা সংলগ্ন হয়ে দাঁড়ায়, অর্থাৎ এখানে এটি সরে যায়, সরে গিয়ে সেটি এরকম একটা জায়গাতে এসে পৌঁছয়। এটি সরে সরে গিয়ে সংকুচিত প্রসারিত হয়ে সরে গিয়ে দেহের যে প্রান্ত দেশ রয়েছে সেই কোষ পর্দা সংলগ্ন হয়, তারপর সেটি কি হয় না ফেটে যায় এবং ফেটে যাওয়ার সাথে সাথে কি হয় না রেচন বস্তুগুলো দেহের বাইরে বেরিয়ে চলে যায় এবং এটি তখন দেহের যে সীমা সেটি নির্দেশ করতে থাকে। এই পদ্ধতিতে প্রোটিস্টা রাজ্যভুক্ত এককোষী যে অ্যামিবা তাদের দেহে রেচন পদার্থ দেহের বাইরে নির্গত হয়ে যায়। এদের থেকে অপেক্ষাকৃত উন্নত যে সমস্ত প্রাণীরা রয়েছে যেমন হচ্ছে চ্যাপ্টা কৃমি,
চ্যাপ্টার টুইনের ক্ষেত্রে যে লেচন অঙ্গ রয়েছে সেটি কি না সেটিকে বলা হচ্ছে ফ্লেম কোষ বা বলা যেতে পারে শিখা কোষ আগুনের শিখার মতো এগুলি অনেকখানি দেখতে হয় সেই জন্য তাদেরকে বলা হয়ে থাকে ফ্লেম কোষ এগুলি কি কাজ করে না এদের দ্বারা রেচন পদার্থগুলি নির্দিষ্ট যে রেচন ছিদ্র রয়েছে তার মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায় চ্যাপ্টাটুনের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারটিকে দেখতে পাওয়া যায় সেটি চেয়ারটা হচ্ছে অনেকটা এরকম একটা ব্যাপার থাকে এখানে দেখা যাচ্ছে যে একটা এরকম সরু এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেটার মাধ্যমে এরকম একটা ফ্লেম কোষের চেহারাটা মোড়ন দেশে এরকম একটা জিনিস দাঁড়ায় যারা কি করে না বহিঃকোষীয় যে তরল রয়েছে সেই তরল পদার্থগুলি থেকে রেচন বস্তু এর মধ্যে প্রবেশ করে এবং নির্দিষ্ট এই উল্লম্ব রেচন নালীর মধ্যে দিয়ে গিয়ে দেহের প্রান্ত দেশে যে রেচন ছিদ্রগুলি রয়েছে তার মাধ্যমে দেহের বাইরে রেচন পদার্থ নির্গত হয়ে যায় আর একটু অন্য যে গোষ্ঠীর প্রাণী রয়েছে যেমন হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী যেমন হচ্ছে কেঁচো জোঁক ইত্যাদির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে তাদের যে রেচন অঙ্গ রয়েছে সেটি কি না সেটিকে বলা হচ্ছে নেফ্রিডিয়া প্লুরাল নাম্বার হচ্ছে নেফ্রিডিয়া সিঙ্গুলার নাম্বার হচ্ছে নেফ্রিডিয়াম অর্থাৎ একটি নেফ্রিডিয়াম আর একাধিক হয়ে গেলে পরে তখন তাকে বলছি আমরা নেফ্রিডিয়া এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চেহারাটা রয়েছে সেটি হচ্ছে এরকম যে একটা ফানেলের মতো আকৃতি রয়েছে সেই ফানেলের মতো আকৃতির যে অংশটা রয়েছে সেটি থেকে এরকম একটা অংশ নির্গত হচ্ছে তারপর সেটি এরকম পেঁচানো নালীর মধ্যে দিয়ে যাচ্ছে এবং শেষে দেখা যাচ্ছে একটি ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে সেটি নির্গত হয়ে যাচ্ছে এটি হচ্ছে নেফ্রিডিয়াম যেগুলি রয়েছে তাদের যে চেহারাটা রয়েছে সেটি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ যে দেহ খণ্ড রয়েছে তার দুপাশে এগুলি সমস্ত উপস্থিত রয়েছে নেফ্রোস্টোম এদের যে প্রত্যেকটা মানে কেঁচো জোঁক ইত্যাদি যে সমস্ত প্রাণী তারা হচ্ছে অঙ্গুরিমাল কর্মভুক্ত প্রাণী এবং তাদের দেহের প্রত্যেকটা খণ্ডকের দুপাশে এরকম নেফ্রিডিয়াম উপস্থিত থাকছে যার একটা হচ্ছে এই এই যে অংশটা এটাকে বলা হচ্ছে নেফ্রোস্টোম এটাকে বলা হচ্ছে কুণ্ডলীকৃত নালিকা এবং এটি হচ্ছে নেফ্রিডিয় পোর বা ছিদ্র এরা কি কাজ করছে না দেহ যে রস রয়েছে রক্ত থেকে তারা এই রেচন পদার্থগুলিকে নেফ্রোস্টোম দ্বারা শোষিত করে সমগ্র জিনিসটা এই দিক দিয়ে এই নালীর পথে এগিয়ে চলছে এবং এই নালীর মধ্যে থেকে দেখা যাচ্ছে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ ঘটছে এবং শুধুমাত্র রেচন পদার্থগুলো নেফ্রিডিয় পোর যা কিনা দেহের ত্বকের সাথে সংযুক্ত রয়েছে তার মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে আরশোলা প্রকৃতি পতঙ্গ শ্রেণীর যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেচন অঙ্গ রয়েছে তার নাম হচ্ছে ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে আরশোলা বা এই যে সমস্ত পতঙ্গ শ্রেণীর প্রাণীরা রয়েছে তাদের রেচন কার্য পরিচালিত হয়ে থাকে আরশোলার ক্ষেত্রে যেটা দেখা যায় তার যে পৌষ্টিক নালী রয়েছে সেই অগ্র এবং মধ্য ক্ষুদ্রান্ত্রের সংযোগ স্থলে দেখা যাচ্ছে যে কতগুলো সরু সরু চুলের মতো নালিকা উপস্থিত রয়েছে যাতে এক প্রান্ত নিমজ্জিত রয়েছে হিমশিলমিক তরলে এবং অপর প্রান্ত সংযুক্ত রয়েছে তার যে পৌষ্টিক নালী রয়েছে সেখানে হিমশিলমিক তরল থেকে তারা রেচন পদার্থগুলিকে শোষণ করে সেটিকে ওই পৌষ্টিক নালীতে প্রেরণ করে থাকে এবং সেই পৌষ্টিক নালীর মাধ্যমে অর্থাৎ মলের সাথে আরশোলা রেচন পদার্থগুলিকেও দেহের বাইরে নির্গত করে থাকে এটা কেন আরশোলার ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে সেটি
এছাড়া মেরুদণ্ডী প্রাণী যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কি না মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে যে রেচন অঙ্গ প্রধান সেটি হচ্ছে বৃক্ক বা ইংরেজিতে তাকে বলা হচ্ছে কিডনি মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে বৃক্ক বা কিডনি বলা হচ্ছে তাকে আমাদের শরীরে দুটি করে কিডনি অবস্থান করছে এই কিডনিগুলি দেখতে খানিকটা শিম বীজের মতো কিডনিগুলি দেখতে খানিকটা শিম বীজের মতো অর্থাৎ দেখা যাচ্ছে যে তার একদিক অবতল এবং তার অপর দিক হচ্ছে উত্তল এই ধরনের ব্যাপারটিকে দেখতে পাওয়া যায় এরকম ভাবে এই পুরো ব্যাপারটি রয়েছে দুটি কিডনি বা দুটি বৃক্ক এখানে অবস্থান করছে তার একদিকটি উত্তল আরেকদিকটি হচ্ছে এরকম অবতল এখানে খাঁজ অংশ রয়েছে তাকে বলা হচ্ছে হাইলাম বৃক্কের বাইরে একটা ক্যাপসুলের আবরণ রয়েছে প্রতিটি বৃক্কের মধ্যে দেখা যাচ্ছে একটা ক্যাপসুল নামক আবরণ রয়েছে সেই ক্যাপসুল আবরণের ভিতরে যে বৃক্ক রয়েছে তার বা দুটি অংশ রয়েছে বাইরের পরিধির দিকের অংশকে বলা হচ্ছে কর্টেক্স ভেতরের দিকের অংশকে বলা হচ্ছে মেডালা এই যে খাঁজ অংশ রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কি প্রবেশ করেছে না বৃক্কীয় ধমনী প্রবেশ করেছে এবং সেখান থেকে নির্গত হয়েছে কি না বৃক্কীয় শিরা নির্গত হয়েছে এখান থেকে এবং সেটি এইভাবেই সেটি সংযুক্ত অবস্থাতে রয়েছে আর কি না এই এই যে খাঁজ বা পেলভিস অংশ থেকে দেখা যাচ্ছে যে এদিকে একটা ইউরেটার এবং এদিক থেকে আরেকটি ইউরেটার নির্গত হয়েছে যে ইউরেটার বা গোপিনীগুলি আবার দেখা যাচ্ছে যে কটি অঞ্চলের শেষ প্রান্তে যে মূত্রাশয় বা মূত্রথলি রয়েছে তার সাথে এটি সংযুক্ত রয়েছে এবং তার শেষ প্রান্ত আবার দেখা যাচ্ছে মূত্রনালী দ্বারা গঠিত হয়েছে এখানে এই যে দুটি বৃক্ক রয়েছে তার মধ্যে তাদের ওজন হচ্ছে মোটামুটি 125 থেকে 170 গ্রাম পর্যন্ত হতে পারে বাম বৃক্কের তুলনায় ডান বৃক্কটি একটু বড় এবং একটু উঁচুতে অবস্থান করছে মেরুদণ্ডের দুই পাশে উদরগহ্বরে মেরুদণ্ডের দুই পাশে পৃষ্ঠীয় প্রাচীর সংলগ্ন অবস্থাতে পেরিটোনিয়াম পর্দা দ্বারা এটি সংযুক্ত অবস্থাতে থাকছে এর লম্বচ্ছেদ করলে আমরা কর্টেক্স এবং মেডালা দুটি অঞ্চল দেখতে পাই সামগ্রিকভাবে আমরা আমাদের ক্ষেত্রে যে রেচন তন্ত্র দেখতে পাই সেটি হচ্ছে দুটি বৃক্ক দুটি গোপিনী এবং একটি মূত্রাশয় ও একটি মূত্রনালী দ্বারা এটি গঠিত হয়েছে আমরা দেখতে পাই প্রতিটি বৃক্কে আমরা সরু সরু চুলের মতো তার গঠনগত এবং কার্যগত একক দেখতে পাই যার নাম হচ্ছে নেফ্রন যার নাম হচ্ছে নেফ্রন এই নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক রক্তের যে পড়া পরিশ্রুতিকরণের ঘটনাটি ঘটে যেখান থেকে যার মাধ্যমে রেচন পদার্থগুলিকে সংগ্রহ করে সেটিকে মূত্রে পরিণত করা হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি বৃক্কের অভ্যন্তরে নেফ্রনের দ্বারা সংঘটিত হয়ে থাকে তো এই গেল বিভিন্ন প্রাণীর যে সমস্ত রেচন অঙ্গগুলি রয়েছে এবং একটা প্রাথমিক একটা ধারণা যে কোন পদ্ধতিতে তাদের রেচন ক্রিয়া সম্পন্ন হয় সেটি আমরা জানতে পারলাম কিন্তু মেরুদণ্ডী প্রাণীদের কিভাবে রেচন প্রক্রিয়া সংঘটিত হয় সেটি আমাদের ডিটেইল জানতে হবে এবং সেটি আমরা পরের দিনে আলোচনা করব আজকে এই পর্যন্ত বৃক্কের যে প্রাথমিক পরিচয় সেটুকু আমরা আজকে পেলাম